वेलकम टू आवर चैनल स्पॉटलाइट मूवीज। आज के আপনাদের জন্য নিয়ে এসেছি গভীর জলের মাছ ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন। এটি হইচই প্ল্যাটফর্মে রিলিজ করেছিল। তবে এক্সপ্লেনেশন শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আপনাদের মধ্যে বেশিরভাগ ভিউয়ার্সরাই আমাদের চ্যানেলের ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি। তাই যদি চ্যানেলটিকে এখনো আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই করে দেবেন। সো চলুন তাহলে শুরু করা যাক। তপন দিতে বলে তাহলে ইন্সপেক্টরের সামনে তীর্থ সেই গার্লফ্রেন্ড বৃন্দার নাম নিতে। আরাত্রিকা এতে রাজি হয় কিন্তু বিশাখা আপত্তি জানায় আর বলে এটা করা যাবে না, কারণ এরম অচেনা কারোর ওপরে দোষ চাপাতে গিয়ে তারা নিজেরাই বিপদে পড়ে যাবে। কিন্তু যেহেতু ইন্সপেক্টরকে তারা আগে জানিয়েই ফেলেছেন যে একজনের ওপর তাদের সন্দেহ আছে, তাই এবার কার নাম নেবে সেটা নিয়েই তাদের দুশ্চিন্তা বাড়তে থাকে। তারপর আমরা দেখি বিশাখা ওখান থেকে ফেরার পথে ফুল নিয়ে চন্দ্রিমার বাড়ি দেখা করতে যায় এবং বেল বাজাতে চন্দ্রিমার হাজবেন্ড তীর্থ দরজাটা খোলে এবং এক আশ্চর্যজনক বিষয় ঘটে। কারণ তীর্থ বিশাখাকে দেখে বলে, দাঁড়াও একটু ভালো করে দেখে নি তোমায়, আই ওয়াজ ডাইং টু সি ইউ, ডাইং ফর ইউর টাচ। আমরা এটা শুনে খুব অবাক হলেও বিশাখা কিন্তু একটু আশ্চর্য হয় না, কারণ সে এটার অভ্যস্ত। আসলে গত এক বছর ধরে বিশাখা ও তীর্থ একে অপরকে ডেট করছে, আর বৃন্দা বলে যে কোনো ক্যারেক্টার এক্সিস্ট করে না তেমনটা নয়। বৃন্দা হলো তীর্থর অফিস কলিগ এবং তীর্থর ওপর তার অনেক দিনের ক্রাশ, তাই বিশাখার সাথে সম্পর্কটাকে ঢাকতে তীর্থ প্রথমে বৃন্দার সাথে ভালোবাসার নাটক করে, তারপর তার সাথে ব্রেকআপেরও নাটক করে, যেন কখনো চন্দ্রিমার সাথে দেখা হলে তার যেন সন্দেহ না হয়। ইনডিরেক্টলি বৃন্দা বিশাখা ও তীর্থর সম্পর্কটাকে গোপন রাখতে হেল্প করছিল। তাই যখন রেস্টুরেন্টে দিতি বৃন্দাকে ফাঁসানোর কথা বলে তখন বিশাখা ঘাবড়ে গেছিল। ডিভোর্সের কথাটা তীর্থ বিশাখাকে না জানিয়েই চন্দ্রিমাকে বলে ফেলেছিল, তাই সে রেস্টুরেন্টে তীর্থর ডিভোর্স চাওয়ার ব্যাপারটা জানতে পেরে বিশাখা তীর্থর সাথে দেখা করতে এসেছিল। তীর্থ বলে সে চন্দ্রিমার থেকে মুক্তি চায়, কারণ রোজ রাতে যখন সেই হাতির মতো চেহারা নিয়ে পুরো বিছানাটা ধস্তায় তীর্থর গা গুলিয়ে ওঠে, সে আর চন্দ্রিমাকে সহ্য করতে পারছে না, তাই ডিভোর্সের কথাটা বলেই ফেলেছে। আর গার্লফ্রেন্ডকে বিয়ে করা ওটা তো জাস্ট অজুহাত মাত্র। তখন বিশাখা বলে, যদি সহ্য নাই হতো তাহলে চন্দ্রিমা প্রেগনেন্ট হলো কিভাবে? উত্তরে তীর্থ জানায় সেটা শুধু বিশাখার ওপর রাগ করে হয়েছে, কারণ রোজ রাতে বিশাখা যদি ধ্রুবর সাথে শুতে পারে তাহলে সেই বা কেন হাত গুটিয়ে থাকবে। বিশাখা তাকে পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে ধ্রুবকে ছেড়ে সে কোনোদিনই তীর্থকে বিয়ে করবে না, তাই চন্দ্রিমার সাথে ঝামেলাটা মিটিয়ে নিতে। আর বিশাখার কথাতেই তীর্থ চন্দ্রিমাকে সরি বলেছিল, এরপর আবার সব ঠিক হয়ে যেত। কিন্তু হুট করে মাঝখান থেকে চন্দ্রিমার মার্ডার হয়ে গিয়ে সবকিছু কিরম যেন গুলিয়ে গেল। যাই হোক, এখন বিশাখা বাড়িতে প্রবেশ করে চন্দ্রিমার ফটোটার সামনে গিয়ে তার থেকে সরি চায়, কারণ এই কথাটা বলে সে চন্দ্রিমাকে হার্ট করতে চায়নি। তখনই এক অদ্ভুত হাসির শব্দ বিশাখার কানে আসে, যেটা শুধুমাত্র সে একাই শুনতে পাচ্ছিল। তারপর চন্দ্রিমার শাশুড়ি মা তাকে জিজ্ঞেস করে, বাকি বন্ধুরা এলো না কেন? তারা তিনজনে তো চন্দ্রিমার একমাত্র বন্ধু ছিল। এটার পর চন্দ্রিমার সেই বিকট হাসির শব্দ আবার তার কানে ভেসে ওঠে, যেটা না সহ্য করতে পেরে বিশাখা হুট করে ওখান থেকে বেরিয়ে যায়। তারপর আমরা ফ্ল্যাশব্যাক স্টোরিতে দেখি, সেদিন ফার্স্ট ডেটের পর তারা আরো একবার মিট করেছিল এবং সুমিত বিশাখাকে থ্যাংকস জানিয়ে বলে, প্রথমে তার কথাগুলো শুনে কোনো প্রমাণ ছাড়া দিতির ওপর সন্দেহ করতে মন চায়নি, কিন্তু পরে সোশ্যাল মিডিয়াতে সেই পোস্টগুলো দেখে তার কাছে পুরোটা ক্লিয়ার হয়ে যায়, তাই সে বিশাখার দিকে একটা বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়। আর বিশাখাও মনে মনে বন্ধুত্বের পথটাই ঠিক করে রেখেছিল, কারণ ধ্রুব আর তীর্থ তার জন্য এনাফ, তাই নতুন করে সে সুমিতকে ফাঁসাতে চাইছিল না। তবে বন্ধুত্বের হাতটা যেহেতু সুমিত আগে বাড়িয়েছিল, তাই বিশাখার ফেমিনাইন ইগো হার্ট হয় যে সে কি এতটাই আনঅ্যাট্রাকটিভ আর আনসেক্সুয়াল যে সুমিত তাকে ফ্রেন্ডজোন করতে চাইল। তাই বিশাখা ইগোতে এসে এবার সুমিতকে প্রেমের জালে ফেলার চেষ্টা করে, তার জন্য যা যা অভিনয় করতে হয় বিশাখা সবটাই করে, কিন্তু চোখের জল ফেলেও সে সুমিতকে প্রেমের জালে ফাঁসাতে পারল না। ওই দিকে আরাত্রিকার সাথেও সেম ঘটে, সে ধ্রুবর সাথে সেকেন্ড টাইম দেখা করতে যায় এবং বুঝতে পারে যে ধ্রুবকে প্রেমের জালে ফাঁসাতে না পারলেও বিশাখা আর ধ্রুবর সম্পর্কের মধ্যে সে একটা ফাটল ধরাতে পেরেছে। ধ্রুব তাকে শুধু একটা থ্যাংকস জানিয়ে বাড়ি চলে যেতে বলে, কারণ সে বিশাখাকে এক্সপোজ করে ধ্রুবর চোখ খুলিয়ে দিয়েছে।
কিন্তু শুধু গ্র্যাটিটিউড নিয়ে তো আরাচিকার কিছু হবে না, কারণ তার অনুযায়ী ধ্রুব হ্যাজ টু ফল ইন লাভ উইথ হার। তাই সে কাদার অভিনয় করে ধ্রুবর পায়ে পড়ে যায় আর বলে সে তার প্রবলেম সলভ করতে এসে ধ্রুবর জীবনই জটিল করে তুলল, যার জন্য সে ক্ষমাও চায়। আরাচিকাকে এইভাবে কাঁদতে দেখে ধ্রুব তাকে চুপ করানোর চেষ্টা করছিল, আর তারই সুযোগ তুলে আরাচিকা ধ্রুবকে জড়িয়ে ধরে। ওদিকে দ্বিতীয় অনির্বাণের সাথে তার গাড়িতে দেখা করতে যায় আর জানায় সুমিত এখনো সেই আগের মতনই রয়েছে, ভায়োলেন্ট ইন বেড, কিন্তু এখন দ্বিতীয়রা সহ্য করার উপায় পেয়ে গেছে। তখন অনির্বাণ জিজ্ঞেস করে যে কি উপায়। দিতি বলে যখনই সুমিত বেড়ে ভায়োলেন্ট হয়ে যায় তখনই সে অনির্বাণের কথা ইমাজিন করে আর সেটা সহ্য করে নেয়। সে ভাবে যেন অনির্বাণ তাকে বলছে, আমি তো সহ্য করতে পারি দিতি, তুমিও পারবে। কিন্তু অ্যাকচুয়ালি অনির্বাণ আরাত্রিকার ব্যাপারে সবটা জানার পর ওর কাছে আর ফিরে যেতে পারছিল না, যার জন্য রোজ রোজ তাকে মাথা ব্যথার বাহানা বানাতে হচ্ছিল। তার এই কষ্টটা একমাত্র সে দিতির সাথেই শেয়ার করতে পারত, কারণ দিতির বলা মিথ্যে অনুযায়ী সেও সুমিতের দ্বারা ঠিক একই অত্যাচার সহ্য করত। তাই অনির্বাণ দিতিকে নিজের বন্ধু হিসেবে ভেবেছিল। দিতির আবদারে সে রাস্তা থেকে একটা জুঁই ফুলের মালাও কিনে এনেছিল, যেটা চুলে পড়ার সময় দিতির হাতে একটা আঁচড়ের দাগ লক্ষ্য করে সে আর বলে, আর ব্যথা সহ্য করো না দিতি। অনির্বাণ ভাবে সেটা সুমিতের দেওয়া দাগ, কিন্তু না, ওটা দিতির নিজেরই নখের আঁচড়। সে ইচ্ছে করেই অনির্বাণের সিম্প্যাথি নেওয়ার জন্য ওটা করেছিল। ধীরে ধীরে অনির্বাণ দিতির জালে ফাঁসতে শুরু করে আর তার মধ্যে যে একটা বদল ঘটেছে সেটা আরাত্রিকাও বুঝতে পারে, নয়তো রোজ রোজ কারোর মাথা ব্যথা হতে পারে নাকি। এই বদল শুধু অনির্বাণের নয়, সুমিত ও ধ্রুবরও ঘটেছিল। দিন দিন তারা কেমন যেন গম্ভীর হয়ে যাচ্ছিল, যেটা দিতি ও বিশাখাও টের পেয়েছিল। তাদের বিহেভিয়ার ও কথাবার্তাতে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে বদল ঘটেছে। তাই আরাত্রিকার দিতির ওপর সন্দেহ হয় যে নিশ্চয়ই সে অল আউট খেলছে, কারণ ওই খিটখিটে শাশুড়ি আর গরিব বরকে নিয়ে দিতি হয়তো সন্তুষ্ট নয়, তাই অনির্বাণকে হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। তাই আরাত্রিকা বিশাখার সাথে একা মিটিং করে বলে দিতি খেলার কোনো রুলসই মানছে না। তাই দিন দিন অনির্বাণ কেমন পাল্টে যাচ্ছে। আরাত্রিকা বিশাখাকে রিকোয়েস্ট করে যে দিতি যদি অনির্বাণের সাথে অল আউট গেম খেলতে পারে তাহলে দিতির বরের সাথেও বিশাখা যেন অল আউট গেমই খেলে। কিন্তু বিশাখা বলে সে রুল ব্রেকার নয়, তাই সুমিতকে ফিজিক্যালি সিরিয়াস করতে সে পারবে না, কারণ দ্বিতীয় তার বন্ধু হয় আর দেখতে গেলে সবারই ট্রাস্ট ইস্যুস হচ্ছে, কারণ ধ্রুব দিন দিন পাল্টে যাচ্ছে। তাই কি গ্যারান্টি আছে যে বিশাখা সুমিতকে ফিজিক্যালি সিরিয়াস করলে আরাত্রিকা সেটা ধ্রুবকে করবে না। আসলে এই এক মাসের খেলায় সবাই কিরম পাল্টে গেছিল, আর এই খেলার নেশায় তারা ভুলে গেছিল যে বন্ধুর সংসারের পাশাপাশি তারা নিজেদের সংসারও ভেঙে ফেলছে। এটাও ছিল একটা ফ্ল্যাশব্যাক। এখন আমরা আবার প্রেজেন্ট স্টোরিতে ফিরে যাব। আজ বিশাখা দিতি ও আরাত্রিকাকে তীর্থর বাড়ি জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছিল। সেখানে গিয়ে ইন্সপেক্টর তাদের থেকে ওই নামটি জানতে চায় যার ওপর ওদের তিনজনের সন্দেহ ছিল, কিন্তু তারা বুঝেই উঠতে পারে না যে কার নাম বলবে। তবে ইন্সপেক্টরকে তো কিছু একটা বলতেই হবে, তাই বাধ্য হয়ে দিতি ও আরাত্রিকা বলে প্রথমে তাদের তীর্থর গার্লফ্রেন্ড বৃন্দার ওপর সন্দেহ হয়েছিল, কিন্তু কোনো প্রমাণ ছাড়া কারোর ওপর এইভাবে আঙুল তোলাটা ঠিক না, তাই বৃন্দার নামটা তারা বলেনি। তখন তীর্থ বলে প্রমাণ ছাড়া তো তার ওপরেও আঙুল তোলা হয়েছিল। আসলে প্রথমে যখন ইন্সপেক্টর ইন্ডিভিজুয়ালি তাদের তিনজনকে আলাদা আলাদা করে জেরা করছিল তখন দ্বিতীয় আরাত্রিকা এই কেসটাকে সুইসাইড হিসেবে পোর্ট্রে করেছিল, কিন্তু বিশাখা সেটা করেনি, সে কেসটা তীর্থ দিকে ঘুরিয়ে দিয়েছিল। আর এটা আগে থেকেই সে তীর্থর সাথে প্ল্যান করে রেখেছিল যে ইন্সপেক্টরের সামনে বিশাখা তীর্থর ওপর আঙুল তুলবে আর তীর্থ ব্রেকআপের স্টোরি শুনিয়ে সেই অভিযোগটা কাটিয়ে দেবে। এই আলোচনার মাঝেই হঠাৎ আবার বিশাখা চন্দ্রিমার সেই অদ্ভুত হাসিটা শুনতে পায়, যেটা সহ্য করতে না পেরে সে ওখান থেকে উঠে আসে। কিন্তু বিশাখা কিছুতেই বুঝতে পারে না যে এটা শুধু সে একাই কেন শুনতে পাচ্ছে। তারপর এদের তিনজনের হালচাল দেখে ইন্সপেক্টর বুঝতে পারে যে এরা কিছুই বলবে না, তাই সে নিজেই ফোন করে বাইরে থেকে একজনকে ডেকে পাঠায় যে এই কেসটার ব্যাপারে কিছু বলতে চায়। সে ভেতরে প্রবেশ করতেই তাদের তিন বন্ধুর চোখ ছানা বড়া হয়ে যায়, কারণ যার ব্যাপার পুলিশের থেকে তারা লুকাতে চাইছিল সে নিজেই এসে হাজির হয়েছে। আসলে এই ব্যক্তিটি আর কেউ নয়, বরং সুরেশই ছিল। সে নিজেই পুলিশকে ফোন করে বলেছিল যে এই তিন বান্ধবীর ব্যাপারে তার কিছু বলার আছে, তাই ইন্সপেক্টর তাকে এখানেই ডেকে এনেছে। কিন্তু তীর্থ এর আগে কোনোদিন সুরেশকে দেখেনি, তাই সে জিজ্ঞাসা করে যে কে এটা। দিতিরা জানায় যে রেস্টুরেন্টে তারা মিট করত, সুরেশ সেখানেই একজন ওয়েটার হিসেবে কাজ করত।
সে নাকি খুবই খারাপ একটা ছেলে, কারণ রেস্টুরেন্টে নাকি সবসময় তাদের সাথে ফ্লার্ট করতো বিভিন্ন ইশারার মাধ্যমে, যেটার বিরুদ্ধে তারা চাইলেই কমপ্লেন জানাতে পারত। তবে এতে সুরেশের কাজটা চলে যাবে, তাই জন্য তারা এই ব্যাপারটাকে ইগনোর করেছে। কিন্তু সুরেশ অস্বীকার করে বলে এমন কিছুই সে করত না, শুধু দেখে একটু হাসত, কারণ সব কাস্টমারকে দেখেই তাদের স্মাইল দেওয়ার ইনস্ট্রাকশন থাকত। আরাত্রিকা বলে সুরেশ তাদের চারজনের ওপরেই চান্স মারত, কিন্তু পার্থক্যটা হচ্ছে তারা তিনজন সুরেশকে কোনো পাত্তা দেয়নি, আর চন্দ্রিমা সেটা দিয়ে ফেলেছিল। এমনকি সুরেশের সাথে চন্দ্রিমা রাতও কাটিয়েছে, যেটা শুনে তীর্থ শকড হয়ে যায়। সে এতদিন ভাবত চন্দ্রিমা যখন রাতে বাড়ি ফেরে না, তাহলে সে হয়তো নিজের বাপের বাড়িতে আছে, কিন্তু চন্দ্রিমা যে সুরেশের সাথে থাকতে পারে এটা কোনোদিনও সে ভাবতেই পারেনি। এইসব কথাগুলো শুনে তীর্থর মাথা গরম হয়ে যায় এবং সুরেশকে ধরে সে মারতে যায়। তখন তীর্থকে সুরেশ বলে, নিজেও তো অন্যের বউয়ের সাথে শুয়েছেন, তখন কি নিজের ওপর এরকম মাথা গরম হয়েছে? নিজে করলে ঠিক, কিন্তু বউ করলে দোষ। তার এই কথাটা শুনে আরাত্রিকা বলে যে সম্পূর্ণ মিথ্যে বলছে, কারণ তীর্থর গার্লফ্রেন্ড বৃন্দা সিঙ্গেল ছিল, যেটা পুলিশও জানে। কিন্তু বিশাখা বুঝতে পারে যে সুরেশ তার কথাই বলছে, তাই সে ঘাবড়ে গিয়ে পুরো কেসটা সুরেশের দিকে ঘোরানোর চেষ্টা করে। তারা বলে চন্দ্রিমাকে ডিপ্রেসড অবস্থায় দেখে টাকার লোভে সুরেশ তাকে প্রেমের জালে ফাঁসিয়েছিল, কিন্তু তীর্থর সাথে আবার চন্দ্রিমার সব ঠিক হয়ে যাওয়ায় চন্দ্রিমা তাকে ছেড়ে দেয়, তাই বদলা নেওয়ার জন্যই হয়তো চন্দ্রিমাকে সে মেরে দিয়েছে। তখন তীর্থ বলে তারও সুরেশকে সন্দেহ হচ্ছে, কারণ সেই দিন রাতেও চন্দ্রিমা বাড়ি ফেরেনি, নিশ্চয়ই সুরেশের বাড়িতেই ছিল। ইন্সপেক্টরেরও মনে হয় যে এটা হতে পারে, তাই সুরেশকে সে থানায় নিয়ে গিয়ে জেরা করার সিদ্ধান্ত নেয়। আর সুরেশও বলে যে তার যা বলার সে থানাতেই বলবে, কারণ এখানে সবার সামনে বলাটা সেফ হবে না। এবার তিনজনের টেনশন হয় যে সুরেশ পুলিশকে ওই গেমটার ব্যাপারে সব জানিয়ে দেবে, তাই তারা উঠে পড়ে লাগে সুরেশকে মিথ্যেবাদী প্রমাণ করার জন্য। আরাত্রিকা ইন্সপেক্টরকে বলে ওকে থানায় নিয়ে গিয়ে কোনো লাভ হবে না, কারণ বিশ্বাস করার মতো কিছুই ওর থেকে পাওয়া যাবে না, তাই পুলিশ স্টেশনে না নিয়ে গিয়ে ওকে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দিতে। কিন্তু এত চেষ্টার পরেও তারা ইন্সপেক্টরের সন্দেহ বদলাতে পারেনি। সে সুরেশকে গিয়ে গাড়িতে বসতে বলে, আর ততক্ষণে বিশাখাদের কিছু প্রশ্ন করে নেন তিনি। ইন্সপেক্টরটি জিজ্ঞেস করেন যে মার্ডারের দিন রাত্রির বেলায় তারা কোথায় ছিল। তখন তিনজনেই বলে তারা নিজেদের বাড়িতে ঘুমাচ্ছিল, কিন্তু সুমিত, অনির্বাণ আর ধ্রুব সেদিন রাতে বাড়ি ছিল না। সুমিত সেদিন দিদিকে ফোন করে জানিয়েছিল যে সে দিদির বাড়ি যাচ্ছে, তাই রাতে সে বাড়ি ফিরবে না। আর অনির্বাণও আরাত্রিকাকে ফোন করে জানিয়ে দিয়েছিল সে বন্ধুদের সাথে একটা গেট টুগেদারে যাচ্ছে, তাই সেও বাড়ি ফিরবে না। এবং ধ্রুব বিশাখাকে বলেছিল যে সে আজ পোকার নাইটে যাবে, তাই সেও বাড়ি আসতে পারবে না। কিন্তু চন্দ্রিমার মৃত্যুর দিন মানে গত রবিবার রাতে তাদের তিনজনেরই এইভাবে বাড়িতে না থাকার বিষয়টা ইন্সপেক্টরের বেশ সন্দেহজনক লাগে। তার মনে প্রশ্ন জাগে যে পার্টিকুলারলি সেই ডেটেই তাদের হাজবেন্ডরা কেউই বাড়িতে ছিল না কেন, বাড়ির বাইরে তারা কি করছিলেন। তবে দিতি, আরাত্রিকা ও বিশাখাকে ফোন করে তাদের হাজবেন্ডরা এই কথাগুলো বলেছিল এটা সত্যি, কিন্তু কিছুক্ষণ পরেই তাদের কাছে আবার একটা কল এসেছিল, যেটার কথা তারা তিনজনেই চেপে গেছে। আসলে সেই দিন সুমিতের কলটা রাখার পর দিতির কাছে অনির্বাণের কল এসেছিল। সে রাত 12টার সময় জাস্ট 5 মিনিটের জন্য দিতির সাথে দেখা করার রিকোয়েস্ট করে, আর সেম জিনিস আরাত্রিকা এবং বিশাখার সাথেও হয়। তাদেরকেও ধ্রুব এবং সুমিত রাত্রির 12টার সময় 5 মিনিটের জন্য দেখা করতে বাড়ির বাইরে আসতে বলে। প্রথমে তারা মুখে না না করলেও মনে মনে সবারই ইচ্ছা ছিল, তাই সেই দিন রাতে চুপি চুপি বাড়ির বাইরে এসে তারা তিনজনেই তাদের বন্ধুর বরের জন্য ওয়েট করে। এবার ইন্সপেক্টর তাদের ছেড়ে দিয়ে গাড়িতে সুরেশের সাথে কথা বলতে আসে। তখন সুরেশ প্রথম থেকে পুরো স্টোরিটা ইন্সপেক্টরকে এক্সপ্লেন করে যে সেদিন রাতে চন্দ্রিমা বাড়ি না যাওয়ার জেদ করায় বাধ্য হয়ে সুরেশ তাকে নিজের বাড়িতে নিয়ে এসেছিল, আর সেই দিন রাতটা তারা একসাথেই কাটিয়েছিল ঠিকই, কিন্তু চন্দ্রিমার সে কোনো ক্ষতি করেনি, কারণ সুরেশের মেয়েদের প্রতি সেরম কোনো অ্যাট্রাকশন নেই, তাই চন্দ্রিমা তার সাথে সেফ ছিল। তারপর পরের দিন সকালবেলা চন্দ্রিমার নেশা কাটলে সুরেশ তাকে ঘরের একটা ডুপ্লিকেট চাবি দিয়ে বলে যখন বেরাবে তখন তালাটা মেরে দিতে, কারণ সুরেশকে এখন কাজের জন্য বেরাতেই হবে। আর সে চন্দ্রিমাকে বলে খিদে পেলে কিছু একটা বানিয়ে খেয়ে নিতে, জিনিসপত্র সব ওখানেই রাখা রয়েছে। কিন্তু চন্দ্রিমা বলে এই চাবিটা সে ফেরত দেবে কখন। তখন সুরেশ বলে এটা তার কাছেই রাখতে, আর ফেরত দিতে হবে না, কারণ যখন চন্দ্রিমার কোথাও যাওয়ার থাকবে না তখন যাতে বিনা দ্বিধায় সে এখানে চলে আসতে পারে, তা সে সুরেশ বাড়িতে থাকুক আর নাই বা থাকুক। চন্দ্রিমা সুরেশের এই নিঃস্বার্থ সাহায্যগুলি দেখে অবাক হয়ে যায়, এবং তখন থেকেই তাদের মধ্যে একটা সুন্দর বন্ধুত্বের স্থাপন হয়, আর এই নিঃস্বার্থ বন্ধুত্বকেই সুরেশ ট্রু লাভ বলে সম্বোধন করে।
সুরেশ বলে চন্দ্রিমা ও তার তিন বন্ধুর মাঝে এক ডেডলি গেম চলছিল, যেটার ব্যাপারে জানাতেই সে ইন্সপেক্টরকে ফোন করেছিল। তারপর সেই গেমটার ব্যাপারে সুরেশ সমস্ত কিছু ইন্সপেক্টরকে জানিয়ে দেয়। আর এদিকে দিদিরাও বাড়ি ফেরার সময় বুঝতে পারে যে সুরেশ তাদের গেমের ব্যাপারে পুলিশকে সব জানিয়ে দেবে, এবং পুলিশও সেটা তাদের হাজবেন্ডদের ইনফর্ম করবে। এবং তাদের হাজবেন্ডরা যদি তাদের এই অ্যাফেয়ারের ব্যাপারে জানতে পারে, তাহলে এক মুহূর্তের মধ্যেই সবকিছু শেষ হয়ে যাবে। তাই এর থেকে বাঁচার একটা উপায় বার করতে হবে। ফলে নিজেদের সংসার বাঁচাতে তারা তিনজন মিলে একটা প্ল্যান ডিসাইড করে। তারপর বাড়ি ফিরে দেখে তাদের বরেরা খুব টেনশনে আছে, কারণ ইন্সপেক্টর তাদের ফোন করে বলেছেন যে তিনি কাল তাদের জেরা করতে আসবেন। তবে আজকে বিশাখা দ্বিতীয় আরাত্রিকা যে পুলিশের কাছে গিয়েছিল সেটা তাদের বরেরা কেউই জানত না। তাই এই নিয়ে তিন হাজবেন্ড ওয়াইফের মধ্যে ঝগড়া শুরু হয়। তারপর সুমিত, ধ্রুব ও অনির্বাণকে এত ঘাবড়ে যেতে দেখে তাদের বউরা জিজ্ঞেস করে যে সেই দিন রাতে তারা কি সত্যি দিদির বাড়ি বা পোকার নাইট বা বন্ধুদের সাথে গেছিল, নাকি নিজেদের বউদের তারা মিথ্যে বলেছিল। তখন সুমিত, ধ্রুব আর অনির্বাণ ঘুরিয়ে তাদের বউদের প্রশ্ন করে যে সেই দিন রাতে যে তোমরা বাড়ি ছিলে এর কোনো প্রমাণ আছে? তখন বিশাখারা বলে, ছিলাম না যে, এর কি কোনো প্রমাণ আছে? তারপর হট করে ধ্রুব বিশাখার হাত থেকে ব্যাগটা ছিনিয়ে নিয়ে কিছু একটা খুঁজতে শুরু করে, আর অনির্বাণ ও সুমিত আরাত্রিকার দিতির সাথে সেম করে। তখন দিতি রেগে গিয়ে বলে, না জানিয়ে তার ব্যাগে হাত দেওয়ার সাহস কি করে পেল সুমিত? আসলে মন্ডে সবার বাড়ির লেটার বক্সে এরম একটা চিঠি এসেছিল যে চেক ইওর ওয়াইফস ব্যাগ। তাই বাধ্য হয়ে বরেরা ব্যাগগুলো চেক করে, এবং তারা তিনজনেই তাদের বউয়ের ব্যাগ থেকে সেম ধরনের একটি চেন খুঁজে পায়, যেটাতে বিশাখা, দিতি ও আরাত্রিকার নামের ফার্স্ট লেটার লেখা ছিল। তারপর তারা জিজ্ঞাসা করে যে এই চেনটি তাদের কে দিয়েছে। তখন বিশাখারা তিনজনেই বলে, এটা নাকি চন্দ্রিমা তাদের দিয়েছিল লাস্ট সানডে, কিন্তু আসলে সেটা সত্যি নয়, কারণ শেষ রবিবার যখন সুমিত, ধ্রুব ও অনির্বাণ তাদের রাত 12টার সময় একটু দেখা করতে বলেছিল, তখনই তারা বিশাখা, আরাত্রিকা ও দিতিকে এই চেনটা গিফট হিসেবে দিয়েছিল আর বলেছিল এটাকে সামনে ব্যাগে রেখে দিতে। সেই দিন সুমিত বিশাখাকে বলেছিল যে তারা এখন আর ফ্রেন্ড নয়, বরং তার থেকে বেশি কিছু। আর অনির্বাণ দিতিকে বলেছিল যে এত রাতে বাইরে ডেকে সে দেখতে চেয়েছিল দিতি আসে কিনা, যদি না আসতো তাহলে সে ভাবতো যে দিতি তাকে ভালোবাসে না। তখন দিতি তাকে বলেছিল, ভালোবাসি তো, বারবার প্রমাণ দিতে হবে নাকি তার? ওইদিকে ধ্রুব আরাত্রিকাকে বলে যে সবসময় তো তোমাকে পরিপাটি হয়েই দেখেছি, তাই গভীর রাতে তুমি কেমন সেটাই দেখতে ইচ্ছে হলো। তখন তারা তিনজনেই ভেবেছিল যে সুমিত, অনির্বাণ ও ধ্রুব তাদের জালে সত্যিকারের ফেঁসে গেছে, কিন্তু চন্দ্রিমাকে খেলার আপডেট দেওয়ার সময় তারা কেউই কোনোদিন তাকে বলেনি যে তাদের বরেরা ওদের পাতা জালে ফেঁসে গেছে। তারা সবসময় চন্দ্রিমার কাছে প্রিটেন্ড করেছিল যে ওদের বরকে টলানো অসম্ভব, কিন্তু ভেতর ভেতর তারা এই খেলায় এতটাই মশগুল হয়ে গেছিল যে তারা নিজেরাই নিজেদের সংসার ভেঙে ফেলেছিল। আর এই সংসার বাঁচানোর প্ল্যান করতে গিয়েই তারা বুঝতে পারে যে তাদের বরেরাও একজোট হয়ে একটা খেলায় নেমেছে, যাতে বিশাখা দ্বিতীয় আরাত্রিকাকে রেড হ্যান্ডেড ধরতে পারে। আসলে বাড়ি ফেরার কিছুক্ষণ আগে যখন দিতিরা নিজেদের সংসার বাঁচানোর প্ল্যান করছিল, তখনই বিশাখা বলে যে নিজেদের মধ্যে এখন আর কিছু লুকিয়ে লাভ নেই, বাঁচতে হলে তাদের তিনজনকে এখন একে অপরকে সব খুলে বলতে হবে। তখনই তারা সব জানতে পারে যে বিশাখার মৃত্যুর দিন তাদের তিনজনের বর রাতে দেখা করতে গিয়েছিল, এবং সেম দেখতে একটি চেন দেয় তাদের সকলকে, যেটা থেকে দিতিরা বুঝতে পারে যে তাদের বরেরা আগে থেকেই তাদের অ্যাফেয়ারের ব্যাপারে জানতো, আর জেনে বুঝেই তারা নাটক করছে। তাই প্ল্যান মাফিক তারা তিনজনেই তখন চন্দ্রিমার নাম নেয়, আর খেলাটাকে পুরো বরেদের দিকে ঘুরিয়ে দেয়, কারণ অনির্বাণরা জানতো এই চেনটা চন্দ্রিমা দেয়নি। তাই তারা কিছুতেই আরাত্রিকাদের কথাটা বিশ্বাস করতে চাইছিল না। তারপর অ্যাট লাস্ট সবাই স্বীকার করে যে এই চেনটা অ্যাকচুয়ালি তাদের কে দিয়েছে, আর তাদের বরেদের কথাও সামনে চলে আসে যে তারাও তো অন্যের বউকে গিয়ে চেন দিয়ে এসেছে। কিন্তু এবার বরেদের কিছু বলার আগেই বউরা উল্টে তাদের অ্যাটাক করে ফেলে এবং বলে নিজেদের বরেদের লয়্যালটি টেস্ট করার জন্যই তারা নিজেদের বন্ধুকে পাঠিয়েছিল, কিন্তু ওরা যে এত সহজে ফাঁদে ফেসে যাবে সেটা তারা ভাবেনি। তারপর বিশাখা দ্বিতীয় আরাত্রিকা কাঁদতে কাঁদতে পুরো দোষটা তাদের বরেদের দিকে ঘুরিয়ে দেয় আর প্ল্যান অনুযায়ী বাড়ি ছেড়ে চলে যাওয়ার নাটক করে, কিন্তু ধ্রুব, সুমিত, অনির্বাণ তাদের আটকে নিয়ে ক্ষমা চেয়ে ব্যাপারটাকে একসাথে মিলে হ্যান্ডেল করার কথা বলে, এবং প্ল্যান অনুযায়ী বিশাখারা তাদের বিয়ে বাঁচাতে সফল হয়। ওই দেখে পুলিশ স্টেশনে সুরেশের থেকে আমরা জানতে পারি সুমিত, অনির্বাণ ও ধ্রুবকে একদিন চন্দ্রিমা আলাদা করে ডেকে বলেছিল যে তাদের বউদের অ্যাফেয়ার চলছে, তাও আবার নিজেদেরই বন্ধুদের সাথে। প্রথমে তারা কেউই এটা বিশ্বাস করেনি,
তাই চন্দ্রিমা তাদের সাথেও একটা বাজি লড়ে আর এই চেনটা গিফট করার প্ল্যান করে। তাই যেই দিন তীর্থ অফিসের কাজে বাইরে গেছিল এবং তার বাড়িতে তার শাশুড়ি মাও ছিল না, সেই দিন তিনজনকে চন্দ্রিমা বাড়িতে ডাকে আর ওই চেনগুলো দিয়ে বলে তাদের প্রেমিকাকে রাত 12টায় ডেকে এটা দিতে, যদি তারা আসে তার মানে ভালোবাসা আছে। কিন্তু সুমিত, অনির্বাণ ও ধ্রুব খুবই কনফিডেন্ট ছিল যে তাদের ওয়াইফরা রাত্রির 12টার সময় বাইরে বেরাবে না, বাট সেই বিশ্বাসটা কিছুক্ষণের মধ্যেই ভেঙে যায় যখন জানতে পারে তারা সবাই এসেছিল। তারপর সেই চেনটা দিয়ে তারা যখন চন্দ্রিমার বাড়িতে ফিরে যায়, গিয়ে দেখে চন্দ্রিমা সেখানে নেই, তাই ওখান থেকে তারা চলে আসে। আর পরের দিনই খবর আসে যে চন্দ্রিমা মারা গেছে। দেখতে গেলে ধ্রুব, সুমিত ও অনির্বাণী চন্দ্রিমাকে লাস্ট দেখেছিল, তাই ভয়ে তারা এই ব্যাপারটা প্ল্যান করে চেপে যায়। সুরেশ বলে চন্দ্রিমা এরম করছিল তার কারণ সে কাঁটা দিয়ে কাঁটা তুলতে চেয়েছিল। সে যখন সুরেশের বাড়িতে চাবিটা ফেরত দিতে এসেছিল সেদিন অত্যন্ত খুশি ছিল চন্দ্রিমা, আনন্দে তার মুখটা ঝলমল করছিল। চন্দ্রিমা সুরেশকে বলে যে তীর্থ তার কাছে ক্ষমা চেয়ে ফিরে এসেছে, তাই ওই বাড়িতে যেতে তার আর কোনো সংকোচ নেই। বাট তবুও সুরেশ বলে চাবিটা তার কাছেই রাখতে, কারণ যখন বন্ধু বলেছে তখন সুখ দুঃখ দুটোতেই সে পাশে থাকবে। চন্দ্রিমা তার বেবির চেক আপ করাতে এসেছিল, তাই যাওয়ার পথে সুরেশের সাথে দেখা করতে চলে আসে। চেক আপ সেরে এখান থেকে তার বাপের বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু সে তীর্থকে সারপ্রাইজ দিতে আবার ওই বাড়িতে ফিরে যায়। তবে সেখানে গিয়ে দেখে বাড়ি আর বাড়ি নেই। যেহেতু তীর্থ ভেবেছিল চন্দ্রিমা বাপের বাড়ি যাবে, তাই সে বিশাখাকে বাড়িতে ডেকে নিয়েছিল এবং তার সাথে বেডরুমের শারীরিক সম্পর্ক গড়ে তুলতে ব্যস্ত ছিল, যেটা বাইরে থেকে চন্দ্রিমা শুনতে পায় এবং সে পুরো ভেঙে পড়ে এবং সারপ্রাইজ দিতে গিয়ে সে নিজেই সারপ্রাইজড হয়ে যায়। তারপর চন্দ্রিমা আবার সুরেশের বাড়ি ফিরে আসে এবং তাকে সবটা খুলে বলে যে তার নিজের বন্ধুই তার বরের সাথে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে জড়িয়ে আছে। আর এই খেলা শেষ করতেই ওই দিন সুমিত, ধ্রুব আর অনির্বাণকে সে নিজের বাড়িতে ডেকে পাঠিয়েছিল চেনগুলো দেওয়ার জন্য। তারপর পুলিশ সুরেশকে জিজ্ঞেস করে মারা যাওয়ার আগের দিন চন্দ্রিমা তার বাড়িতে এসেছিল কিনা। সুরেশ বলে সে কাজে ছিল, কিন্তু মনে হয় চন্দ্রিমা এসেছিল, কারণ সে যখনই আসতো সুরেশের ঘরটা গুছিয়ে দিয়ে যেত আর সেই দিনও তার ঘরটা গোছানো ছিল, যেটা দেখেই সুরেশ বুঝতে পারে যে চন্দ্রিমা এখানে এসেছিল। তখন ইন্সপেক্টর জিজ্ঞাসা করে তার ঘর থেকে কি কোনো সন্দেহজনক জিনিস পেয়েছে। সুরেশ জানায় তার ঘরে চালের কৌটোর ভিতরে তিনটে সিগারেট স্টাফ পাওয়া গেছিল। পরের দিন আমরা দেখি ইন্সপেক্টরটি জিজ্ঞাসাবাদ করার জন্য তাদের ছজনকে একসাথেই বিশাখাদের বাড়িতে ডেকে আনেন। তারপর সুমিত, অনির্বাণ আর ধ্রুবকে জিজ্ঞেস করে যে সেই দিন রাতে তারা এক্স্যাক্টলি কোথায় ছিল। দ্বিতীয় ইন্সপেক্টরকে বলে অনির্বাণ সারা রাত তার সাথেই ছিল, আর আরাত্রিকা বলে ধ্রুব আর সেও সারা রাত তার বাড়িতেই ছিল এবং বিশাখাও বলে সুমিত সারা রাত তার সাথে ছিল। এইভাবে তারা তিনজনেই একে অপরের বরকে বাঁচিয়ে নেয়, কারণ যদি পুলিশ জানতে পারে যে তারা সেই দিন চন্দ্রিমার বাড়িতে ছিল তাহলে তাদের তিনজনকে চন্দ্রিমার খুনের জন্য সন্দেহ করা হবে। তাই আগের দিন রাতেই তারা ডিসাইড করে নিয়েছিল যে পুলিশকে কে কি বলবে। এছাড়া এই সিচুয়েশনে তাদের কাছে আর কোনো উপায় ছিল না। এসব শুনে পুলিশ বলে আপনাদের কি লজ্জা নেই বয়ফ্রেন্ডদের বউদের সামনেই একথা বলছেন? তখন বিশাখা বলে লজ্জা পেয়ে তো কোনো লাভ নেই, কারণ বউরাও কারোর না কারোর গার্লফ্রেন্ড। আর আরাত্রিকা বলে তাদের হাজবেন্ডরাও এখন সব জেনে গেছে। আর বিশাখা দ্বিতীয় আরাত্রিকাও জানে যে তাদের বরেদের অ্যাফেয়ার ছিল, তাই কিছুই আর লোকানোর নেই। তখন অফিসার তাদের দুটো ইম্পর্টেন্ট তথ্য জানায়। এক, সুরেশের ঘর থেকে যে তিনটে সিগারেট পাওয়া গেছে সেই সেম ব্র্যান্ডের সিগারেট তারাও খায়, তাই তাদের স্যালাইভা টেস্ট করানো হবে এবং দেখা হবে সেই সিগারেটের স্যাম্পেলের সাথে তাদের স্যালাইভা ম্যাচ করে কিনা। দুই, চন্দ্রিমার পোস্টমর্টম রিপোর্ট চলে এসেছে, যেখান থেকে জানা গেছে তাকে অ্যান্টিসিকোটিক ড্রাগস দেওয়া হয়েছিল যার জন্যই তার স্ট্রোক হয়েছিল আর নাক মুখ থেকে রক্ত বেরিয়ে সে মারা গেছে। আর তার কিছু মিনিট পরেই ডেড বডিটাকে ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে পুলিশকে গুমরা করার জন্য। তখন পুলিশ ইন্সপেক্টরটি জিজ্ঞাসা করেন যে তাদের মধ্যে সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট করাচ্ছেন কিনা, যেটা শুনে বিশাখা বলে ওঠে যে বারবার তাদেরকে ভিক্টিমাইজ না করে তিনি সুরেশকেও তো এইসব জিজ্ঞেস করতে পারেন, কারণ সেও তো প্ল্যানটা করে সিগারেটগুলো ওখানে রাখতে পারে বা সেও তো মেন্টাল পেশেন্ট হতে পারে। তখন ইন্সপেক্টর বলেন বেশ, তাহলে সুরেশকে এখানেই ডেকে নিচ্ছি। তারপর তিনি তাকে ফোন করেন, কিন্তু ফোনটা বাজতেই থাকে, সুরেশ আর ফোনটা তোলে না। কারণ আশ্চর্যজনক ব্যাপার এই যে আমরা দেখি তাকে অলরেডি কেউ মেরে দিয়েছে এবং তার কান থেকে গলগল করে রক্ত পড়ছে আর ফোনটা তার পাশেই বেজে যাচ্ছে। কিন্তু কে করলো এমন আর কেনই বা করলো? চন্দ্রিমার মৃত্যুর রহস্যের সাথে সাথে সুরেশেরও মৃত্যুর রহস্যটা আমাদের কাছে অজানা থেকে গেল,
যেটা আমরা এই ওয়েব সিরিজের নেক্সট পার্টে জানতে পারব। এখনো পর্যন্ত এই ওয়েব সিরিজের নেক্সট পার্ট রিলিজ হয়নি, যখনই রিলিজ হবে রিলিজ হওয়ার পর খুব তাড়াতাড়ি আপনারা সেই পার্টের এক্সপ্লেনেশন পেয়ে যাবেন। আর এখনও যদি আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই করে দেবেন। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। সো দেখা হবে আবার পরের ভিডিওর সাথে। টিল দেন, টাটা।